সকল দর্শককে মহালয়া শুভেচ্ছা। আমি সুমন্ত ওয়ালকে একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। তো আজ মহালয়া হাতে গোনার কয়েকটা দিন, তারপরে আমাদের বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা অনুষ্ঠিত হবে এবং আমরা দেখব যে পূজা প্যান্ডেল থেকে শুরু করে মায়ের মূর্তি সমস্ত দেখবো। কিন্তু এই যে বাঙালির যে সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার, যে যারা নির্মাণ করেন মৃৎশিল্পীরা রয়েছে, তো তারা কীভাবে মূর্তি তৈরি করেন এবং সেটাই আজকে এই ব্লগের মাধ্যমে আপনার সামনে তুলে ধরব। তো আমি আপাতত চলে এসেছি জলপাইগুড়ির সব থেকে নাম করা মৃৎশিল্পী রয়েছে জীবন পাল, দেখুন আমার পিছনে। তো ওখানেও মায়ের মূর্তি তৈরি করা হচ্ছে। আজ হচ্ছে মহালয়া, তো আজ হচ্ছে মায়ের চক্ষু অঙ্কন করা হয়, সেটাও তো দেখানোর চেষ্টা করবো, দেখেছি যদি আঁকান তাহলে সেটা দেখাবো। তো জীবন পালের যে মূর্তি রয়েছে ওখানে ভিতরে ঢুকবো, যে কী কী রয়েছে মানে কীভাবে তৈরি করছে, কীভাবে কালার রয়েছে একটু আপনাদের সামনে তুলে ধরবো, তার ভিডিওটি দেখতে থাকবো। চলে আসলাম জলপাইগুড়ির সব থেকে নাম করা যে মৃৎশিল্পী রয়েছে জীবন পাল, সেখানে তো দেখতেই পাচ্ছেন যে সবটার সামনে বহু দুর্গা মায়ের মূর্তি রয়েছে, এখনও পুরোপুরি তৈরি হয়নি। তো আজ মহালয়া রয়েছে, আজ হচ্ছে যে আমরা জানি যে মহালয়া দুর্গাপূজা যে চক্ষু অঙ্কন করা হয়, তো সেটাও দেখাবো, যদি করে থাকে তাহলে সেটা দেখাবো। দেখুন যে রাস্তার দুধারেই তারা মূর্তি নির্মাণ করছেন, তা আমরা একটু ভিতর থেকে দেখাবো। দেখুন যে পুরোপুরি তৈরি এখনও হয়নি, এখনও কিছু কাজ বাকি রয়েছে। আমরা দেখুন যে চারিদিকে দেখুন যে মায়ের মূর্তি পুরোপুরি তৈরি হয়নি, তো আমরা একটু ভিতরে ঢুকুন, বাইরের থেকেই দেখানোর চেষ্টা করব। দেখুন যে গেটে সাথে শুরুতেই দেখুন খুব সুন্দরভাবে দেখুন মূর্তি তৈরি করেছে। দেবী দুর্গার পূজাকে কেন্দ্র করে ভারত উপমহাদেশে প্রচলিত একটি হিন্দু উৎসব, এটি সারা বিশ্বে হিন্দু সম্প্রদায় দ্বারা পালিত হয়। তবে ভারতের পশ্চিমবঙ্গে ছাড়াও অন্যান্য রাজ্যে, বিশেষ করে আসাম, উড়িষ্যা, বিহার, ত্রিপুরা, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশের বিভিন্ন অঞ্চলে এখানে দুর্গাপূজা করা হয়। তো বন্ধুরা দেখুন হাতে গোনা কয়েকটা দিন, তারপরে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। তো দেখুন মোটামুটি অর্ধেক কাজ বাকি রয়েছে, কালার মানে রঙের কাজ বাকি রয়েছে, দেখুন পুরোটা কমপ্লিট হয়নি। এবং ভারতের বাইরের দেশগুলিতেও, বিশেষ করে বাংলাদেশের ঐতিহ্যগত বিশেষভাবে দুর্গোৎসব উদযাপিত হয়। বাংলা পঞ্জিকার আশ্বিন মাসের শুক্লপক্ষে অনুষ্ঠিত হয় এই দুর্গাপুজো। দুর্গাপূজা মূলত 10 দিনব্যাপী হয়ে থাকে, আজ মহালয়া অর্থাৎ প্রথম দিন, আর বাকি 5টা দিন বাঙালিদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন থাকে, সেটাও পরবর্তী ব্লগে আপনাদেরকে সামনে তুলে ধরব। শিউলি ফুলের নলুক দেব, দেব কাঁচের চুড়ি, শিউলি ফুলের নলুক দেব, দেব কাঁচের চুড়ি, খোপায় আমি বেঁধে দেব হলুদ সোনা ঝুড়ি, নূপুর দেব ঝুমকলতার কলকাপাড়ের শাড়ি, শালুক ফুলের মেঘ মলুকে হাওয়ার টানে গাড়ি, ও কাশফুলের ওই দুধ সাদা রং আকাশ বুঝি সাজে, অন্ধকারের রাত পেরিয়ে আলোর বাঁশি বাজে। জলপাইগুড়ি যে নাম করা জীবন পাল মৃৎশিল্পী রয়েছে, সেখানকার যে মায়ের মূর্তি যে নির্মাণ করছেন, তো সেটা তার যতটা পারলাম আপনাদের সামনে তুলে ধরলাম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এরপরে চলে যাবে একটা নতুন জায়গায় নতুন ব্লগে। বাই বাই। ধনু ধান্য পুষ্পে বা সাজাবো উৎসব,